সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিয়ে আসার কথা। করোনার কারণে দীর্ঘ সময় পর স্কুল কলেজ খুলেছে, তবে কোভিড সংক্রমণের ঝুঁকি রয়েই গেছে। এই যেমন ঠাকুরগাঁও সদরের 3টি স্কুলের 13 শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে 3টি বিদ্যালয়ের 4th থেকে 10ম শ্রেণীর পাঠদান। নজরদারিতে রাখা হয়েছে বাকি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 8ম শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা। গত 22 তারিখ রাতে মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে নীলফামারীর জল ঢাকায় একটি স্কুলেও 3 শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন, তবে খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দিয়েছে শিক্ষা উপমন্ত্রী। এসব নিয়ে কথা হবে আজ মানচিত্রে। আমাদের সাথে যুক্ত আছেন ঠাকুরগাঁও থেকে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন, এবং মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাশীনাথ সরকার। মানচিত্র আজকের আলোচনার বিষয়, স্কুলে করোনা সংক্রমণ প্রতিকার কি? আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। শুরুতে মানিকগঞ্জে যেতে চাই। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাশীনাথ সরকার, আপনার কাছে জানতে চাইব মানিকগঞ্জে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটল, এক স্কুল শিক্ষার্থী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তারপর থেকে আসলে সেখানকার যে স্কুল কলেজগুলো আছে সেখানকার শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কি অবস্থা বিরাজ করছে, তারা আরও সচেতন হলেন কি না, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। তবে আমরা আমাদের মানিকগঞ্জের আমাদের শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের প্রত্যেকেই এ ব্যাপারে খুবই সতর্ক সচেতন আছে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে মাসির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আমরা 19 দফা একটা নির্দেশনা পেয়েছি উপদেশমূলক, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। আমি তারপরও যে মানিকগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা যেটা জানতে পেরেছি, ওই প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি, সে এই সুবর্ণা ইসলাম রোমেলাদে মারা গেছেন, সে কিন্তু করোনা আক্রান্ত এখনো সঠিক ই হয় নাই, সে মারা গেছে মূলত করোনা উপসর্গ নিয়ে, এবং উপসর্গ নিয়ে মারা গেছে সেটা অনেক কারণ থাকতে পারে। তো আমাদের যে নির্দেশনা আছে যে 19 দফার নির্দেশনা, সেখানে যে আমাদের যে ব্যবস্থাপনা, এখানে স্কুলে প্রবেশ করতে গেলে আমাদের প্রথমেই আমরা করি এই সবাই মানে মানিকগঞ্জ জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদেরকে প্রথমে তাপমাত্রা মাপে, পরে হাত সাবান পানি দিয়ে হাত ধোয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রেণী কার্যক্রম করা হয়। সেখানে আমরা মানিকগঞ্জের যে অবস্থা আমরা জানি দেখি, আমরা যেটা করেছি সেখানে জেস সিস্টেম অথবা ভি সিস্টেমে আমরা বা 6 ফুটের উঠতে হলে এই 2 জন করে এবং তারপরে একটা বেঞ্চ ফাঁক বাকি রেখে পরের বেঞ্চে 2 জন করে, এইভাবে আমরা বসার ব্যবস্থা করেছি। এবং আমাদের মাঝে ওই শিক্ষা প্রশাসনের যেমন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আমরা তারা স্কুল কর্তৃপক্ষ আছি, আমরা সঠিক নজরদারিতে আমরা রেখেছি, আমরা আইসোলেশন রুম করেছি, আমরা মাস্ক যারা মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করেছি এবং মাস্ক প্রত্যেকে পরেছে। এ ব্যাপারে এই যে গার্লস এসকে যে মানিকগঞ্জে যে শিক্ষার্থী মৃত্যুবরণ হয়েছে যে বিষয়টা, আমার বিশ্বাস সে বিষয়টা স্কুল থেকে সে করোনা আক্রান্ত হয়নি, হয়তো বা সে করোনা আক্রান্ত হতে পারে বা শনাক্ত হতে পারে তার স্কুলে যা আসার পথে বা যাবা বাসায় যাওয়ার পথে অথবা তাদের বাসায় বা আঙ্গিনা ঘোরাফেরা যদি করে থাকে সেই ক্ষেত্রে। তো আমার বিশ্বাস হয় না আমরা যেভাবে তাপমাত্রা মেপে এই প্রতিষ্ঠান ঢুকাই দিয়ে সেই হিসাবে আমার মনে হয় না যে শিক্ষা প্রতিষ্ঠানে এইটা করোনা আক্রান্ত হচ্ছে, এইটা আমার তাই। এবং সেই কারণে মানিকগঞ্জও আছে, আমরা আজকে যে দেখতে পেলাম, আজকে আমরা দেখলাম যে দেখুন আমার প্রতিষ্ঠানে আমি যে দেখলাম বা বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে যেটা জানলাম, আজকে তো হাজির একটু কম আছে এবং অনেক জিজ্ঞাসা করলাম কেন কম আজকে, বললো যে এই যে ছাত্রীরা মারা গেছে এই ধরনের অভিভাবক এখন একটু ভয়ের মধ্যে আছে, এই মানিকগঞ্জের বর্তমান আজকে পর্যন্ত অবস্থা। জি,
ধন্যবাদ। আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাইব যে এত সচেতনতা নেওয়ার পরও দেখা গেছে কিছু শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ে অনেক বেশি পরিমাণে আক্রান্ত হয়েছে, আসলে তাহলে ঘাটতিটা কোথায় রয়ে গেল? শিক্ষকরা বলছেন তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং শ্রেণীকক্ষেও শিক্ষার্থীদেরকে সেই বিষয়ে সচেতন করা হচ্ছে, তারপরেও এই করোনা সংক্রমণ, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ঠাকুরগাঁওয়ে যে করোনা সংক্রমণটা দেখা দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এই কারণে যে ঠাকুরগাঁওয়ে কিন্তু অনেক আগের থেকে আমরা বিদ্যালয় খোলার আগের থেকেই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে ছাত্রছাত্রীরা আসার পূর্বেই তাদের তাপমাত্রা মাপা হচ্ছে এবং প্রতিটা ছাত্রছাত্রীর তাপমাত্রা মেপে কিন্তু আমরা ক্লাসে প্রবেশ করাচ্ছি। তারপরেও শিক্ষার্থীরা ভিতরে যে বসছে সেখানে 6 ফিটের উপর যে বেঞ্চ সেখানে আমরা 2 জন করে দিয়েছি, 6 ফিটের নিচে যে বেঞ্চ সেখানে আমরা 1 জন করে দিয়েছি। এরপরও কিন্তু তাপমাত্রা মাপার পরও বাচ্চাদের আমরা সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করছি এবং অনেক অনেক ক্ষেত্রে অনেকে যারা মনে করছে তারা স্যানিটাইজার দিয়ে কিন্তু হাত জীবাণুমুক্ত করতেছে। এছাড়াও আমরা ক্লাসে খুবই যেন মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাসে না থাকে এই ব্যবস্থা খুব তদারকি আমরা করতেছি। শিক্ষকরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই এই করোনা সংক্রমণের মধ্যে না পড়ে, আমরা চেষ্টা করছি। কিন্তু আসলে দুঃখজনক খবর যে এত সচেতনতার পরেও ঠাকুরগাঁয়ে এই সংক্রমণ কিভাবে আসলো এটা কিন্তু আমাদেরকে ভেবে দেখা দরকার। আমরা যতটুকু মনে করতেছি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই সংক্রমণটা ছড়ায়নি, এটা হয়তো মনে হচ্ছে যে তারা হয়তো বাড়ি থেকে বা হয়তো তারা যে আবাসিক যেখানে থাকে সেখান থেকে এই সংক্রমণটা ছড়াতে পারে। আর শিক্ষা প্রতিষ্ঠানে যে পর্যাপ্ত সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এখান থেকে এই সংক্রমণ ছড়ানোর কথা নয়। এবং আমরা যেটা জিনিস মনে করতেছি সেটা হচ্ছে যে এই ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসক মহোদয় শুরু করে সিভিল সার্জন মহোদয়, আমাদের শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সকলে এবং উপজেলা শিক্ষা অফিসার সহ সকলেই কিন্তু তদারকি করছে এবং মনিটরিং করছে সেই স্কুল শুরুর আগের থেকে। এবং যেদিন থেকে আমরা 12 সেপ্টেম্বর থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা 12 সেপ্টেম্বরটি বিদ্যালয়ে পাঠদান শুরু করেছি, পাঠদান শুরু করার পর থেকেই কিন্তু আমরা পর্যাপ্ত সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরও কিভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে এটা কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। এবং আমরা মনে করতেছি যে প্রতিটি শিক্ষার্থী যেন এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে, কেউ যেন মাস্ক পেন না থাকে এবং প্রতিটি শিক্ষার্থী যেন সবসময় মাস্ক পরে থাকে, এই এই ব্যবস্থা বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যথেষ্ট মনোভাব গ্রহণ করেছে। জি ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন, এই বিষয় নিয়ে নিশ্চয়ই আরো আলোচনা হবে, একটি বিরতি নিয়ে আসছে। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি স্কুলে করোনা সংক্রমণ প্রতিকার কি, এই প্রসঙ্গ নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ঠাকুরগাঁও থেকে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন এবং মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাশীনাথ সরকার। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে মানিকগঞ্জে কাশীনাথ সরকারের কাছে যেতে চাই। কাশীনাথ সরকার, আপনার কাছে, আপনি বলছিলেন এর আগে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, শিক্ষার্থীরা যদি আক্রান্ত হয়েও থাকে তাহলে হয়তোবা যাতায়াতে অথবা তাদের বাড়িতে, কিন্তু এই অবস্থা যদি থাকে এবং শিক্ষা কার্যক্রম যদি আপনারা চালিয়ে নিয়ে যেতে চান তাহলে পরবর্তীতে কি করতে পারেন আরো বেশি সচেতন হওয়ার ক্ষেত্রে, সেটাই একটু জানতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে আমার যেটা অভিমত, অবশ্যই যেমন আমাদের সরকার নির্ধারিত করে দিয়েছে কোন দিন কোন ক্লাস হবে, যেমন আমাদের বলছে এসএসসি 21 এবং এসএসসি 22 প্রতিদিন ক্লাস হবে এবং 19 তারিখ পর্যন্ত ছিল, 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত সপ্তাহে 1 দিন, আমরা দেখলাম 20 তারিখ থেকে 8ম এবং 9ম সপ্তাহে 2 দিন। সেই ক্ষেত্রে আমার যেটা অভিমত সেটা এসএসসি 22 এবং 21 তাদেরকে সপ্তাহে 4 দিন ক্লাস করার অবশ্যই করানো দরকার। আর একটা বিষয়ে আমরা যেটা আছে, আমাদের যেমন আমরা আইসোলেশন সব স্কুল করেছি, আমরা তাপমাত্রা মেপেছি, তাপমাত্রা মাপার পরে আমরা এ পর্যন্ত আমরা মানিকগঞ্জ এই স্কুল থেকে আমরা কেউ ফেরত যায়নি যে তাপ নিয়ে বেশি তাপমাত্রা নিয়ে স্কুলে এসেছে, এইরকম কোনো স্কুলে এরকম দেখা যায়নি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেন বাংলাদেশে যে প্রায় 18 মাস যাবৎ সারা বিশ্বে করোনা আক্রান্ত, বাংলাদেশও তাই,
আমরা দেখছি মাস্ক পরার বিকল্প নাই, কিন্তু মাস্কটা যে পড়ে আমাদের শিক্ষার্থীরা তো ছোট, তারা বুঝে না, তাদের অভিভাবক কতজন পড়ে, এবার প্রথম অভিভাবকের মধ্যে হতে মাস্ক পরা শিখতে হবে, অভ্যাস করতে হবে। তারা যদি অভিভাবক বৃন্দ যদি মাস্ক ঠিক মতো পড়েন বা তাদের উদ্বুদ্ধ করেন, তাহলে আমাদের মনে হয় শিক্ষার্থীরা মাস্ক পড়বে। আমি একটি কথা বলি, আমি ছুটির সময় ছুটির পরে আমি একটু আমাদের আমাদের আমার প্রতিষ্ঠানটা একদম মানে শহীদ রফিক সড়কের সাথে, ওরা রিক্সা আসে বা অত এইতে হ্যালো হ্যালোতে আসে এবং যায়। দেখা যায় ছুটির পরে আমরা তো এক সিরিয়াল একজন একজন যেমন ঢুকাই আবার বের করে দিই, কিন্তু ছুটির পর দেখা যায় বের হওয়ার পরে ওরা রিক্সায় দুইজন তিনজন উঠে যায়, হ্যালোতে চার বাজন উঠে যায় এবং বান্ধবীদের হাতে হাত ধরে আবার এই যে যায়। এই যে রাস্তায় যে অবস্থাটা সেটা আমরা তো এই বিষয়ে আমরা প্রতিদিনই তাদের কি করি, এখন ক্লাসে পড়ার জোর এই বেশি জোর এসে আমরা কিন্তু তাদেরকে করোনা কিভাবে করোনা মুক্ত করা যায়, করোনা আক্রান্ত না হয় সেইভাবে উদ্বুদ্ধ করছি এবং বিনোদনমূলক অনেক আমরা তাদের উপদেশ দিচ্ছি। কিন্তু সেই বিষয়টাগুলো শুধু আমরা দিলে হবে না, অভিভাবকদের সেগুলি অবশ্যই দিতে হবে। আর ওই যেটা বললাম যে দুটো ক্লাসের যে প্রতিদিন এখানে সপ্তাহে চার দিন করলে ভালো হবে, আর মনিটরিং তো যথেষ্ট মনিটরিং হচ্ছে এবং আমাদের দায়িত্ব আমরা যথেষ্ট পালন করছি। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকি ততদিন আমাদের একটা ভয় থাকে কি হয় না হয়, কিন্তু ছোট্ট বাচ্চা তারা এখনো ওইভাবে বুঝে না, দীর্ঘ 18 মাস পরে স্কুল আসার পরে আমাদেরও জানতেই অনেক সময় দেখা যায় বান্ধবীর গলা জড়িয়ে ধরে দেখা যায় বা তারা খুব আনন্দ উচ্ছ্বাস উপভোগ করে। সেই কারণে আমি বলবো যে আমরা সম্মানীয় অভিভাবকবৃন্দ যারা আছেন তারা আপনার অবশ্যই আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখবেন, আপনাদের কাছে বিশেষ থেকে আপনারা মাস্ক পরিয়ে দিবেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং যাতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের যে আনন্দ সেটি যেন বন্ধ হয়ে না যায়, সেই জন্য নিশ্চয়ই অভিভাবক এবং শিক্ষক সকলেরই করণীয় আছে। আমরা এবার ঠাকুরগাঁওয়ে যেতে চাই জাহিদুল ইসলাম স্বপন, আপনার কাছে জানতে চাইব শিক্ষকরাও অনেক জায়গায় আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষা কেন্দ্রে যদি করোনা সংক্রমণ নাও হয় তাহলে শিক্ষকের দ্বারাও তো শিক্ষার্থীরা আক্রান্ত হতে পারেন, সেসব ক্ষেত্রে আপনারা সঠিকভাবে আইসোলেশনটি নিশ্চিত করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আইসোলেশন করেছি, একটি রুম একটি কক্ষকে ব্যবহার করতেছি আইসোলেশন হিসাবে। আমরা শিক্ষকরা এ ব্যাপারে কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যেন শিক্ষকরা কোনো অবস্থাতে মাস্ক ছাড়া ক্লাসে না প্রবেশ করে, এই জন্য আমরা কিন্তু একটু যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আরেকটা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি যে শিক্ষকরা সার্বক্ষণিকভাবে, শিক্ষকরাও কিন্তু একত্রে সবাই একসাথে থাকতেছে না, তারা চেষ্টা করছে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিভিন্ন একটু ফাঁকা ফাঁকা করে বসার জন্য আর কি এটা চেষ্টা করে যাচ্ছি আমরা। আর যেটা জিনিস আপনি বললেন যে ঠাকুরগাঁয়ে সংক্রমণটা একটু বেড়ে গেছে, এটা আসলে কিন্তু আমি আবারও বলছি যে এটা আমাদের একটু খুবই দেখা দরকার, এই কারণে যে কিভাবে সংক্রমণটা আসলো, কোথার থেকে আসলো, এটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। আর আমি যেটা জিনিস মনে করতেছি যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক এই তিনটা জিনিস কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। শুধুমাত্র শিক্ষক সচেতনতা বাড়ালে হবে না, অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে, কারণ অভিভাবকরা যদি বাড়িতে মাস্ক ব্যবহার না করে এবং স্বাস্থ্যবিধি না মানে তাহলে কিন্তু একটা শিক্ষার্থী বাড়িতেও কিন্তু সংক্রমণ হতে পারে, কারণ অভিভাবকরা বিভিন্ন জায়গায় তারা হয়তো বিভিন্ন জায়গায় মেলামেশা করে, বিভিন্ন জায়গায় উঠা বসা করে, এই জন্য অভিভাবকদের মাধ্যম দিয়ে আসতে পারে। আমি মনে করি যে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনতা বাড়াতে হবে যেন তারা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তাদের যে ছেলেটা বা মেয়েটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে যাওয়ার মতো রাস্তাতে তারা যেন মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, এ ব্যাপারে বাড়ি থেকে কিন্তু একটা শিক্ষার্থী থেকে অভিভাবক কর্তৃক একটা গাইডলাইন দেওয়া উচিত। এই কারণে যে শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলে আসতেছে, আসার পথে রাস্তায় যদি তারা মাস্ক ব্যবহার না করে অথবা তারা যদি কোনো জমায়েতে বা একসাথে কয়েকজন জটলা করে একসাথে আসতেছে, এভাবে কিন্তু তারা সংক্রমিত হতে পারে। এই জন্য আমি মনে করতেছি যে অভিভাবকদের পক্ষ থেকেও কিন্তু শিক্ষার্থীদেরকে একটু নির্দেশনা দেওয়া উচিত যে তোমরা যেখানে জমায়েত সেখানে যাবে না, বা তোমরা এই বিদ্যালয়ে গেলে একসাথে 5-7 জন 10 জন একসাথে ভিড় করবে না। আরেকটা জিনিস কি, তোমরা কোনো অবস্থাতে মাস্ক পরবে না, শিক্ষা প্রতিষ্ঠানের বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়া পর্যন্ত ক্লাস করা পর্যন্ত তোমাদের মাস্ক ব্যবহার করতে হবে। এই নির্দেশনাগুলি আমি মনে করি একটা অভিভাবকদের কিন্তু তার সন্তানদের দিয়ে দেওয়া উচিত।
আর আমরা তো বিদ্যালয়ে শিক্ষকরা চেষ্টা করেই জি, যাচ্ছি। অর্থাৎ অভিভাবকদেরকেও এবং যাতায়াতের সময় যেন তারা সচেতন থাকেন সেই বিষয়টি নিয়ে আরো বেশি চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে জাহিদুল ইসলাম স্বপন এবং কাশীনাথ সরকার, আপনাদের দুজনকে আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। এই ছিল এখনকার মতো, আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।